তো বন্ধু, প্রথমে বলে রাখছি আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে একটি আলাদা রকমের ভিডিও হতে চলেছে, এবং এর ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে আসলে প্রতিটা মানুষের এবং প্রতিটা মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ রয়েছে এই জীবনের পথে চলার জন্য। এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে যারা একদম লক্ষ্য জয়ের মুহূর্তে এসে দাঁড়িয়ে পড়েছো কিন্তু এখনও ঠিক করে উঠতে পারোনি অ্যাকচুয়ালি তোমাদের কী করা উচিত, তোমরা মানে এখনও যেন সেই কনফিউশনের স্রোতে ভেসে যাচ্ছ। তাই বন্ধু, আজকে যে ভিডিওটি তোমাদের আলোচনা করব, অবশ্যই যারা নতুন দর্শক আছো তাদেরকে বলবো যে ভিডিওটা তোমরা একটু দয়া করে শেষ অবধি দেখার চেষ্টা করো, কারণ আজকের ভিডিওতে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের নিজের জীবনের পথকে গতিপথকে চেঞ্জ করতে পারবে এবং তোমরা এগিয়ে যাবে তোমাদের লক্ষ্যে। তো অবশ্যই তা নিয়ে আজকে আলোচনা করবো। তো প্রথমেই বলবো যারা WP মেন্স ইন্টারভিউ দিতে চলেছো এবং যারা মনে মনে এটা ঠিক করে নিয়েছো যে ইন্টারভিউটা ক্র্যাক করবো, তারা আসলে কি সত্যি কি ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবে এবং এই ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে কী করা প্রয়োজন এবং কী করে নিজেকে একজন প্রতিষ্ঠিত পুলিশ বলে মনে করবেন যখন তোমাদের ইন্টারভিউ সফল হবে। এবং এই পাশাপাশি বেশ কিছু স্টুডেন্ট কিন্তু আছো যারা শুধু এই ইন্টারভিউ সম্পর্কে বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে খবর পাচ্ছ এবং বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন রকমভাবে নিউজ তোমাদের কানে আসছে এবং তোমরা প্রতিটা মুহূর্তে যেন একটা যুক্তিতর্কের মধ্যে নিজেকে আটকে ফেলেছো, তোমরা প্রতিটা মুহূর্তে যেন কমেন্ট করেই চলেছো যে দাদা আমার এই ক্যাটাগরি আমি এত পেয়েছি, স্যার আমার এত নাম্বার পেয়েছি, স্যার আমার কি স্যার ইন্টারভিউতে ডাক পাবো, স্যার একটু যদি খোল্লা করে বলতে পারেন যে এবছর ইন্টারভিউ কোন ডেটে হবে, আমি OBC আছি, আমি এত পেয়েছি, আমি চাকরিটা পাবো। তো যারা শর্ট লিস্টেড হয়েছো তারা একবারও ভেবে দেখছো না যে এবছর ইন্টারভিউ যারা নিচ্ছে, ইন্টারভিউ বোর্ডে যারা আছে তারা যথেষ্টভাবে কিন্তু কম সংখ্যক স্টুডেন্টদের কিন্তু ডাকা হচ্ছে। একদম তোমরা জানো যে টোটাল যত ভ্যাকান্সি আছে 8,400+ এবং ডাকা হচ্ছে একদম 10,000-এর কাছাকাছি, তোমরা এটা জানো। এবং যারা যারা শর্ট লিস্টেড হয়েছো তারা একবারও ভেবে দেখছো না যে আমরা এই ধরনের যে কোয়ারিগুলো করছি প্রতিটা মুহূর্তে, প্রতিটা চ্যানেলকে ফলো করে দেখছো এবং বারবার তোমাদের মধ্যে কোয়ারি তৈরি হচ্ছে যে স্যার এত পাবো, এত পেলে বাস করবো, তত পেলে বাস করবো, তোমরা এইসব কেন করতে যাচ্ছ, তোমরা কেন এই সময়টাকে গুরুত্ব দিচ্ছ না, তোমরা এটা বুঝতে চাইছো না যে এই তোমরা এতগুলো স্টেপ পার হওয়ার পর তোমরা যদি ফাইনাল স্টেপে এসে যদি তোমরা এখনও কোয়ারি করতে থাকো এবং তোমাদেরকে নিজের মধ্যে কনফিডেন্স নেই, এটা কেন করছো, এটা তো একটা মস্ত বড়ো ভুল হচ্ছে তোমাদের না। তোমরা যদি নিজেদের মধ্যে তোমাদের নিজের ওপর নিজেদের ভরসা না থাকে যে হ্যাঁ এই চাকরিটা আমি পারবই, এটা আমি করতেই হবে। আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম এবং যখন এক্সাম রুমে আমি এক্সাম দিয়েছি এবং পিলি পাস করেছি, মেন্স পাস করেছি, আমি রান পাস করেছি, প্রত্যেকটা স্টেপ আমার কতটা পরিশ্রম করতে হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে আমাকে চ্যালেঞ্জ জানাতে হয়েছে এবং সেই জায়গাটাতে তুমি আজ ঘুরে দাঁড়িয়ে এসে আজ শর্ট লিস্টেড হতে পেরেছো। তো এই শর্ট লিস্টেড হয়ে যাওয়াটা মানে কিন্তু চারটিকারি ব্যাপার নয়, এখান থেকে দাঁড়িয়েছে তোমার জীবনের প্রতিটা সুখ দুঃখের বিষয়গুলো কিন্তু জড়িত রয়েছে। তো অবশ্যই বন্ধু, তোমাদেরকে সবাইকে এই একই উদ্দেশ্যে বলবো যারা শর্ট লিস্টেড হয়েছো যে তোমরা আজ থেকে নয় এখন থেকেই তোমরা সিরিয়াস হও, যে তোমরা একটা চিন্তা করে দাও একটা রিক্রুটমেন্ট যখন নতুন বেরোয় ফর্ম ফিলআপ থেকে শুরু করে এক্সাম সেন্টারে এক্সাম দেওয়া থেকে শুরু করে পিলি থেকে মেন্স থেকে দৌড় থেকে কতগুলো স্টেপ কিন্তু তোমাদের পার হয়ে হতে হয় এবং পার হওয়ার পর কিন্তু তোমরা একটা ফাইনাল মেরিটে আসো। তো তোমরা এই জিনিসটা চিন্তা করে দেখো, তোমার যেহেতু এবছর একটু কাটা বেশি গেছে এবং আনফর্চুনেটলিভাবে যারা এবছর শর্ট লিস্ট হতে পারোনি তাদের কাছে সত্যিই একটা দুঃখের বিষয়, কেন প্রতিটা মুহূর্ত এবং প্রতিটা সময় কতটা গুরুত্বপূর্ণ তারা আজ বুঝতে পারছে যে কেন আমি শর্ট লিস্ট হতে পারলাম না, তারা অবশ্যই কিন্তু মনে মনে দুঃখ প্রকাশ করছে। এবং তাদেরকে বলছি তোমরা অপেক্ষা করো, নতুন ভ্যাকান্সি বেরোবেই, 2020-র মধ্যেই বেরোবে। এবং যারা শর্ট লিস্টেড হয়েছো তাদেরকে আমি একটা কথা বারবার করে বলছি এবং যাদের নাম্বার একদম টাইটায় রয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু কমেন্ট করছো স্যার আমি এত পেয়েছি, এত পেলে বাস করবো কিনা, আমি এই ক্যাটাগরি এত পেলে বাস করবো কিনা, আরে ব্যাপার এইসব কেন করছো, তোমরা যখন মোটামুটি শর্ট লিস্টেড হয়ে গেছো একবার তো তোমরা জানো যে ইন্টারভিউতে 15-তে
ঠিক আছে? তো ইন্টারভিউতে 15-তে কী করে আমার ফাইনাল মেরিটে আমার আসা যায় এবং কী করে আমি আমার টার্গেটটাকে অ্যাচিভ করব, তোমার সেটাকে ধ্যান দাও, তোমার সেটাকে গুরুত্ব দাও বেশি করে। আর প্রকৃতপক্ষে যেসব স্টুডেন্ট দেখবে যে এবছর তারা চাকরিটা পাবে এবং তারা কিন্তু মনে প্রাণে মেনে নিয়েছে, তারা কিন্তু চুপচাপ কিন্তু এসব কিচ্ছু করছে না, তারা কোনো যুক্তিতর্ক মধ্যে আসে না, কারণ তাদের মধ্যে কনফিডেন্স আছে, তাদের মধ্যে নিজের ওপর বিশ্বাস আছে, তাদের আত্মবিশ্বাস আছে যে হ্যাঁ আমার এসব কিচ্ছু করার দরকার নেই, আমি জানি আমি কী করতে হবে, ঠিক আছে? তাই বন্ধু, সময়কে কাজে লাগাও, প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দাও। আমি বলছি যে শুধু শুধু যুক্তিতর্কের মধ্যে যেও না, তোমার যেহেতু শর্টলিস্টেড হয়ে গেছে যখন তোমাদের কিন্তু তোমাদের মাথার উপর ভগবান রয়েছে বলে তোমাদের সহায় এবং তার জন্য তোমার শর্টলিস্টেড কিন্তু হতে পেরেছ এবং অবশ্যই নিজেদের পরিশ্রম এবং সততা। তাই বলছি বন্ধু, তো বন্ধু অবশ্যই নিজের মনের মধ্যে আজ থেকেই একটা প্রতিজ্ঞাবদ্ধ করো যে হ্যাঁ আমার ইন্টারভিউ ডেট অবধি যে কটা দিন আমার সামনে আছে, তোমরা নিশ্চয়ই জানো যে মোটামুটিভাবে আমি অফিসিয়ালিভাবে কিন্তু ইন্টারভিউ জুলাই লাস্টের দিকে হয়তো হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে, সেরকমই কিন্তু আমরা মোটামুটি জানতে পেরেছি। তো অবশ্যই তোমরা নিজেরাও কিছু টুকটাক জানো হয়তো, তো তোমাদের কাছে সময় কিন্তু আর মাত্র 45 ডেজের মতন আছে, ঠিক আছে? তো অবশ্যই এবং টাইমটাকে 100% কাজে লাগাও এবং এই এই কথাটা মাথায় রাখো যে আজ যদি আমি এই কটা দিন যদি আমি আমার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি যদি একটুখানি নিজেকে পাল্টে ফেলি, ঠিক আছে, অবশ্যই নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই মানুষ অনেক পরিশ্রম করে, তোমরা নিশ্চয়ই পরিশ্রম করেছো বলে তোমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছো। তো অবশ্যই এই সময়টাকে তোমরা গুরুত্ব দাও যে কী হবে এই দুটো মাস যদি তোমরা একটু কম হোয়াটসঅ্যাপ করো, একটু কম ফেসবুক করো, ঠিক আছে, বা একটু কম একটু খেলাধুলা কমলে বা কম একটু পাবজি কম খেললে, তাতে কী যাবে আসবে কী হবে? তোমরা এটাই চিন্তা করছো না, একবার যখন তোমরা এই জায়গা থেকে বেরিয়ে যাবে, তোমরা যখন ট্রেনিংয়ে চলে যাবে, তো তখন ভাববে যে আমার জীবনটা কতটা কষ্টকর ছিল এবং আজকে আমি সেই দিনটা দেখতে পেরেছি শুধুমাত্র ওই কটা দিনের জন্য, ওই কটা দিন আমি এই কষ্টটা করেছিলাম বলে আজ কিন্তু আমি যথেষ্ট সাকসেস রয়েছি এবং সামনের দিনগুলোতে আমার বেটার হয়। তার জন্য কিন্তু তোমাকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতেই হবে এবং তোমাকে এটা মনে করতে হবে যে এটা কিন্তু আমার জীবনের শেষ সুযোগ। অবশ্যই বন্ধু, সুযোগ কিন্তু বারবার আসে না, প্রতিটা সুযোগকে কিন্তু ভগবান একবার করে সময় দেয় সবাইকে। তো অবশ্যই যাদের যাদের এই সময়টা এবং এই সুযোগটা এসছে তারা 100% কাজে লাগা এবং তোমরা অবশ্যই জিতবে, আমি সেই আশায় রাখছি। আমার যত স্টুডেন্ট আছে তাদেরকে আমি এভাবে তাদের মোটিভেট করি, তারা অবশ্যই কিন্তু অনেকগুলো পরীক্ষা ক্র্যাক করেছে এবং দেখা যাচ্ছে যে অনেক ম্যাক্সিমাম স্টুডেন্টই আছে, অনেক ভালো ভালো স্টুডেন্ট আমি নিজের চোখে দেখেছি, তারা কিন্তু বেশ কিছু পিলিতে বেশ কিছু এক্সামে পিলিতে কিন্তু ক্র্যাক করেছে এবং মেন্সে গিয়ে হয়তো একদিন আমাদের জন্য তারা ঠিকমতো ক্র্যাক করতে পারেনি, কারণ তারা মাঝে মাঝে ডিমোটিভ হয়ে গেছে এবং বিভিন্ন রকম লাইনে তারা চলে গেছে, কিন্তু তারপরে কিন্তু তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, তারা ভুলটা বুঝতে পেরেছে যে সময়টাকে নষ্ট করেছে এদিক ওদিক করে বন্ধুবান্ধব আড্ডা এইসব মেরে, ঠিক আছে? তাই বন্ধু বলছি প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও, সময় কতটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা আজ নয়, ঠিক আছে, যারা ফেলিওর হয়েছে তারা জানে সময় কতটা গুরুত্বপূর্ণ, কারণ তারা তাদের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। তাই বন্ধু বলছি আজ থেকে কোনো কমেন্ট নয়, কোনো কোয়ারি নয়, যখন একবার শর্টলিস্টেড হতে পেরেছো তখন ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করো যে তোমাদের তোমরা ইন্টারভিউতে ভালো মতো ক্র্যাক করতে পারো এবং তোমার ইন্টারভিউতে যাতে ভালো করে সেই জায়গাটা করে আসতে পারো, তার জন্য অবশ্যই তোমাদের জন্য বেস্ট অফ লাক রইবে। এবং তোমার যদি মনে হয় যে তোমাদের ইন্টারভিউ রিলেটেড কোনো কিছু জানার প্রয়োজন আছে তো অবশ্যই কমেন্ট করতে পারো এবং তোমার ভিডিও প্লেলিস্টটিকে দেখো, সেখানে জেলাভিত্তিক বিভিন্ন রকমের সাবজেক্ট ওয়াইজ অনেক রকম ইন্টারভিউ রিলেটেড অনেক রকমই জিনিস বা অনেক রকম ভিডিও করা আছে, তোমার সেখান থেকেও দেখতে পারো, ঠিক আছে? তাই বন্ধু আজকে থেকে নিজের উপর একটা শপথ নাও যে এই লড়াই আমার লড়াই, আমাকে লড়তেই হবে এবং লড়াই করে আমাকে জিততেই হবে, আমাকে দেখিয়ে দিতে হবে যে আমিও পারি, ঠিক আছে? তো অবশ্যই বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন এবং তোমার যদি মনে হয় যে এই চ্যানেল থেকে তোমরা কেউ শিখতে পারছো জানতে পারছো এবং এই দাদাকে বা স্যারকে সাপোর্ট করা উচিত, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো এবং অল টাইম নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধু আজ এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই কারণেই যদি কোনো ইনফরমেশন পাই অবশ্যই জানাবো এবং যারা এবছর শর্টলিস্টেড হতে পারোনি তারা কী করে নেক্সট টাইম শর্টলিস্টেড হবে তার জন্য আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে জানাবো। তো অবশ্যই এতক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো এবং প্রতিটা মুহূর্তে কাজে লাগাও এবং সত্যি আমি খুব আনন্দিত হবো তোমরা যদি জীবনে কিছু করতে পারো। আমার জীবনে এটাই লক্ষ্য যে আমার স্টুডেন্ট নতুন ভিউয়ার্স যাতে কিছু করতে পারে, সেটাই হবে জীবনে আমার জিত। তো অবশ্যই বন্ধু চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ
সময়কে গুরুত্ব দাও এবং ভালোবাসে টান লাগো এবং অবশ্যই তোমার সাকসেস পাবে, সে আশাই রইল। ওকে, থ্যাংক ইউ।